Assalamualaikum everyone. আজকে আমি বিফ স্টেক বানাবো ঘরে বসে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। What is up guys? It's me Ayaz. Welcome back to another video. So beef steak বানানোর জন্য প্রথমে আমাদের দরকার এরকম beef হাড়ি সহ পিস। প্রথমে beef ভালোমতো ধোয়ার পর এরকম চর্বিগুলো আলাদা করে ঠিকমতো ধুয়ে টুয়ে আমরা শুকায় নিব টিস্যু পেপার দিয়ে। তারপর আমরা এরকম প্রথমে আমরা আদা দিব, রসুন দিব বাটা, তারপর আমরা সয়া সস দিব, ওয়েস্টার সস দিব, তারপর হলুদ মরিচ জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেবেন। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে একটু মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো দেওয়ার পর আমি একটা ম্যাগি মশলা এটার সাথে মিক্স করব। ম্যাগি মশলা মিক্স করার পর ম্যারিনেট করার সময় যদি ঘরে টক দই থাকে টক দই লেবু এগুলো দিয়ে নেবেন, গোলমরিচের মশলা, তাহলে টেস্টটা একটু ভালো পাবেন, বেশি পাবেন। আর মাংসর পিসগুলো 400 থেকে 500 গ্রামের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে স্টেকের ভিতরগুলো ঠিকমতো কুক হবে। এবং ভালোভাবে মিক্স করে নেবেন এবং লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো। আমি এখানে আধা চামচের একটু কম মানে লবণ দিয়েছি, যেহেতু স্টেক করবো এটাতে লবণ একটু বেশি লাগবে। তারপর 3 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন। যেহেতু আজকে বিফ স্টেকটা স্টিম করে করব, এটার জন্য আমি নিয়ে নিলাম আমার কুকার, ইলেকট্রিক কুকার। ইলেকট্রিক কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেল দেওয়ার পর ভালোভাবে এভাবে ছড়িয়ে নেবেন, মানে ডুবা তেলে করার দরকার নাই। এবার তারপর বিফটা নিয়ে এভাবে সুন্দর করে রেখে দেবেন। রেখে 2 মিনিট করে মানে ভেজে নেবেন। কুকারটা অন করে আমি এখন কুকে দিয়ে দেবো। কুকে দেওয়ার পর 5 মিনিট পর আমি যে ঢাকনাটা উঠায় আমি এখন উল্টে নিলাম। দুই পাট হালকাভাবে ভেজে নেবেন, পুড়ে ফেলবেন না, হালকাভাবে ভাজবেন। ভাজার পর এরকম সাইজের 2 পিস স্টেক যদি আমরা রেস্টুরেন্টে যেয়ে খাই তাহলে কমসে কম 1500-1600 মতো বিল হবে। সো ঘরে বসেই আমি স্টেকের মজা নিয়ে নিলাম ইলেকট্রিক ওভেনে। 2 পিট ভালোভাবে ভাজার পর আমি এখন স্টেকটা ফুল পেপার নিয়ে নিলাম। ফুল পেপারের মধ্যে এভাবে পেঁচিয়ে নিব। যদি ভালোভাবে ভিতরে কুক হয় এটার জন্য ফুল পেপার নিয়েছি এভাবে। আর যেহেতু অনেক গরম মানে অনেক সাবধানে করতে হবে। তারপর আরেক পিস নিয়ে নিলাম, এটার মধ্যে আমি এখন সেমভাবে দিয়ে দিব। যদি এই যে আমার এখান থেকে ছিঁড়ে গেছে এটার জন্য আমি খুলে আবার এটাকে উল্টো করে আবার পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পর এই যে আমি এখন রেখে দিব। 2 পিস ছোট ছোট মাংস দিয়ে দিছিলাম, এই এখন মাংসগুলো উঠানোর পর আমি যে পানি দিয়ে দিলাম ওই পানিগুলো ফেলবেন না, ওটার মধ্যে হালকা একটু তেল দিয়ে নেবেন। ভালো করে বেশি করে পানি দেওয়ার পর এই যে স্টিমের মধ্যে আমি এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে 2 পিস আলু দিয়ে দিচ্ছি, তারপর চিকেনের ছোট ছোট পিসগুলো দিয়ে দিব। দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে আমি এখন এটাকে কমসে কম 30-40 মিনিটের জন্য কুক করব। তারপর আমি কিছুক্ষণ পর এই যে এখন চেক করতেছি যে আলুগুলো গলছে নাকি। আর এখানে যেহেতু 20 মিনিটের মতো হয়েছে এর মধ্যে ছোট পিসটা খেয়ে দেখি কেমন হয়েছে, মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে। 40-45 মিনিটের মতো আমি এখন স্টিম করে নিলাম, আমার স্টেক হয়ে গেছে। আমি এখন প্লেটের মধ্যে উঠিয়ে আমার রেস্টুরেন্টে বসে, বাসার মধ্যে ছোট্ট আমার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বসে আমি এখন এটা খাবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। তাড়াতাড়ি তোলা দরকার ছিল। পারফেক্ট।